আচ্ছা আগের ভিডিওতে আমরা মোটামুটি লেভেলের স্ট্রাকচার রেডি করে ফেলছি এই এই ভিডিওতে মেইনলি কপি পেস্টের কাজটা হবে ঠিক আছে সো গেট হ্যান্ডলার ফার্স্ট অফ এভরিথিং প্রতিটা কোডকে আমরা অ্যাকচুয়ালি ক্যাচ দিয়ে ইউজ করব এবং এখানে আমরা সবগুলোর মধ্যে নেক্সট ইউজ করব এবং সবগুলার ক্যাচের মধ্যে আমরা এরোর হ্যান্ডলিংয়ের কোডটা সেট করে দেব সো দ্যাট ইভেন ইফ মাই সিস্টেম থ্রোজ সাম এক্সেপশান ফ্রম দ্য ডাউন স্ট্রিম দ্যাট মিনস ইউজার সার্ভিস ওর সাপোজ মঙ্গিবি ক্র্যাশ করছে হ্যাঁ সো এই জিনিসটা যেন এখানে এসে আটকায় অ্যাটলিস্ট আমার সিস্টেম জানে যে এখানে একটা লক সিস্টেম আছে সিমিলারলি এখানেও আমাদের কি লাগবে ট্রয় ক্যাচ সিমিলারলি এখানেও আমাদের ট্রয় ক্যাচ আর রিটার্ন নেক্সট এটা আসলে সব জায়গায় কপি আর পেস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট সব জায়গাতে আমাদের নেক্সট জিনিসটা বসাইতে হবে নেক্সট এখানে আসে এখানে লাগবে এখানে লাগবে সো ফার সো গুড আচ্ছা গেট হ্যান্ডলার তো সব রিটার্ন করলো পোস্ট হ্যান্ডলার এখান থেকে ইউজারটাকে আমরা সরাসরি পাঠিয়ে দিচ্ছি পোস্ট হ্যান্ডলারেও আমরা সরাসরি পাঠাই দিচ্ছি লিট হ্যান্ডলারে আমরা চেক করতেছি ফুড হ্যান্ডলার এখানেও আমরা ইচ্ছা করলে রেজাল্টটা চেক করতে পারি হুম সো এখানে আসলে আমরা অনেক রকমের জিনিস চেক করবো ফর এক্সাম্পল ইউজারের প্রপার্টিগুলো ঠিকমতো সে দিছে কি না হ্যাঁ ওগুলাকে আমরা ভ্যালিডেশন এরোর সেগুলো আমরা এখানে চেক করবো ভ্যালিডেশন একটা মেকানিজম আমি অ্যাড করবো সামনের ভিডিওতে এখন না বাট এখন ধরেন আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা আমি মাত্র শুরু করছি ইনস্ট্যান্স অফ এরোরের প্যাটার্নটা সেটা তার মানে এখানে আমাদের ইউজার আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে যদি প্রতিটা ফাংশনেই আই মিন প্রতিটা কন্ট্রোলারেই যদি আমি এখন ধরে ধরে ইফেলস চেক করি এটা আসলে সিরিয়াস লেভেলে ট্রাভলসাম তাই না দেখেন রেজাল্ট ইনস্টেন্স অফ এইটা রেজাল্ট ইউজার ইনস্টেন্স অফ এইটা পোস্ট ইনস্টেন্স অফ পোস্ট ইউজার ইনস্টেন্স অফ এইটা এটা আসলে মানে মানে খুবই গার্বেজ একটা কোড হয়ে যাবে একটু কয়েকটা ফাংশন পরে গার্বেজ কোড হয়ে যাবে সো হোয়াট ইফ আমরা একটা কাজ করি হুম কাজটা হচ্ছে যে এইখানে সরি নট এখানে ইউজার সার্ভিস এইখানে আমরা রিটার্ন নট ফাউন্ড না করে আমরা এখানে থ্রো করে দেই তাহলে কি হবে তাহলে কিন্তু আমাদের প্রতিটা হ্যান্ডেলারের মধ্যে আসলে বারবার এই রেজাল্ট ইন্সডেন্স অফ এরোর কি এটা চেক করতে হচ্ছে না রাইট সরাসরি আমি এইটা এটার নিচে বসা দিতে পারতেছি ইটস অসাম রাইট রেজাল্ট অ্যাকচুয়ালি তখন এটাও লাগতেস না আচ্ছা এটা আমরা টেস্ট করে দেখি এটা টেস্ট করে যদি ঠিকমতো কাজ করে বাকি সবগুলোই কাজ করবে যদিও আমি দেখব বাট লেটস টেস্ট ইট ফার্স্ট সো কি বলছি ফাইন্ড বাই আইডি আইডি মডেল যদি নাল হয় তার মানে এখানে ঢুকবে না বের হয়ে আসবে আসার পরে সে থ্রো নট ফাউন্ড এক্সেপশনটা ফায়ার করবে এরোডটা ফায়ার করবে এটা অ্যাকচুয়ালি আমাদের থ্রো মানে এক্সেপশন হয়ে যাচ্ছে আর কি লেটস টেস্ট ইট আমাদের পোস্টম্যান কোথায় এই যে পোস্টম্যান bismillah It worked perfectly fine. For update, same thing. Let's go to here. I sorry, not here. Acha. logic What I can do is hey, where am I? ও ইজোর সার্ভিসেই তো আইডি পাইছি আইডি এখান থেকে রিটার্ন নাল রিটার্ন নাল হবে না অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো নাল নাইস আর সেভ করতে গিয়ে যদি কোনো ঘাপলা হয় সেক্ষেত্রে সে তো থ্রো করবেই তাই না থ্রো করলে তো আমার তো ক্যাচ ব্লক অলরেডি আসেই মানে ইউজার সার্ভিস থেকে যদি সে থ্রো করে কোনো একটা এরোর খায় মঙ্গিয়ে সে থ্রো করে কী করবে তার যে প্যারেন্ট সেখানে কল করবে তার প্যারেন্টকে এখানে ইউজার কন্ট্রোলার এখানে সে ক্যাচের মধ্যে তো আমি পেয়েই গেলাম সো ভয়ের কিছু নাই গেট গেট দেখার মতো কিছু নাই এটা হচ্ছে কি সেফ আচ্ছা এটাকে পুরো নিয়ে আসি আমার কন্ট্রোলারের সাথে তাহলে জিনিসটা ম্যাপ করবে ওকে কন্ট্রোলারে আমরা আসি তারপরে হচ্ছে গিয়ে সেফ সেভে আসার পরে কী হচ্ছে হ্যাঁ মডেলটা পাইছি ইউজার ডট ইউজার নেম আচ্ছা আবার বলতেছি এই মডেলের ভ্যালিডেশনগুলো আমরা অন্যখানে হ্যান্ডেল করবো ঠিক আছে এইখানে যদি আসে ধরে নিব এর মধ্যে অলরেডি ডাটা আছে ওকে হাউএভার মডিফাইড অ্যাড আমাদের এখানে একটা লাগবে এটা আমরা পরে অ্যাড করবো না সেভ ইউজার সেভ ইউজার পাঠিয়ে দিচ্ছি গেট অল গেট অল করে দিচ্ছি ওকে রিটার্ন করলাম কোডগুলো আমরা পরে কনস্ট্যান্টে নিয়ে যাব বাই ওয়ে হ্যাঁ এটা এখানে তো করা যায় এক্সট্রা টু কনস্ট্যান্ট ইন ক্লোজিং স্টেপ আচ্ছা পরে ফোকাস থাকি ওকে স্টেট এগেইন এবার আমরা পুট কল করবো সেম আইডিটা দিয়ে কপি ইউজার্সের বডির মধ্যে ফেস্ট করে দিচ্ছি দেখেন বলছে নট ফাউন্ড ইউজার নট ফাউন্ড অ্যামেজিং পোস্ট হ্যান্ডলার একটা কাজ করি এটাকে ইউজার নেমটাকে সরাদি এটা এরোর দেওয়ার কথা ইয়া এরোর দিসা সে বলছে ফাইভ হান্ড্রেড দেখেন যে সোনা আসছে হুম ইউজার ভ্যালুডেশন ফেইল ইউজার নেম পাথ ইউজার ইজ রিকোয়ার্ড এক্সেলেন্ট বাট উই উইড ওয়ান্ট দিস ফাইভ হান্ড্রেড উই ওয়ান্ট টু হ্যান্ডেল দিস ভ্যালিডেশন সেটা আমরা পরে একটা ভিডিওতে করবো সো আজকে মোটামুটি এইটুকুই আমরা এরোর হ্যান্ডলিংটা দেখে ফেলছি সো ওয়াটস নেক্সট নেক্সট হচ্ছে আমরা ভ্যালিডেশনটা দেখবো এবং লগিংটা দেখবো ভ্যালিডেশন অ্যান্ড লগিং সো এটা আমি কমিট করে আমাদের এই ব্রাঞ্চে পাঠাই দিচ্ছি আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন থ্যাংক ইউ এভরিওয়ান সালামুলেকুম রহমতুলিল্লা